মালদা জেলা প্রশাসনের নির্দেশে বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং। রীতিমতো নাকা চেকিং এর মাধ্যমে দেখা হচ্ছে কোনোভাবে বেআইনি যেমন আর্মস, ব্রাউন সুগার এই ধরনের কোনো সামগ্রিক পার হচ্ছে কিনা, সেদিকে নজর রেখে দৈনিক নাকা চেকিং চলছে। এবং সামনেই রয়েছে পবিত্র ঈদ, তাই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও নজর রেখে চালানো হচ্ছে এই নাকা চেকিং। বিশেষ করে বামনগোলা তিনটি অঞ্চলে রয়েছে বর্ডার এরিয়া, সেদিকে নজর রেখেই দৈনিক চালানো হয় নাকা চেকিং, যাতে কোনো রকম বেআইনি কোনো কিছু খারাপ পারাপার না হয়। এদিকে সোমবার 12 মাইল নাকা পয়েন্টে সকাল থেকেই চালানো হচ্ছে নাকা চেকিং, এবং বিভিন্ন বাইক আরোহীরা হেলমেট ছাড়া দ্রুতগতিতে গাড়ি চালালে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আমরা রোজ দিনের মতোই আজকেও নাকা চেকিং করছি। এটা আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট বামনগোলা থানার আন্ডারে, মালদা জেলার প্রশাসনের অর্ডার অনুযায়ী আমরা স্ট্র্যাটেজিক পয়েন্ট করেছি। বামনগোলা থানার আন্ডারে তিনখানা স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে, একটা হচ্ছে বামনগোলা ব্রিজ, একটা নালাগোলা বিবেকানন্দ মোড়, আর আমার যেটা পাকুয়া ফাঁড়ির আন্ডারে আছে সেটা হচ্ছে 12 মাইল পয়েন্ট, যেটা এই পয়েন্ট। আমরা এই পয়েন্টে দীর্ঘদিনের ধরেই আমরা নাকা চেকিং করছি, আর নাকা চেকিং করছি এই কারণেই যাতে কোনো রকমের স্মাগলিং, কোনো ইললিগ্যাল কোনো আর্মস হোক, কোনো ব্রাউন সুগার হোক, কোনো আদার্স কোনো যেগুলো লফুলি সাপোর্ট করে না, ইললিগ্যাল কোনো রকম জিনিসপত্র, আর্টিকেলস, মেটেরিয়ালস যাতে কোনো রকম গাড়িতে পাস না হয় বা কোনো ক্রিমিনাল যাতে ক্রাইম করে না চলে যায়। কারণ এটা সবাই জানি, আমরা পাকুয়া বামনগোলার আমার দুটো জিপি, চকদোলা পাকুয়া এবং চাঁদপুর, এই জিপিগুলো মোটামুটি প্রায় 10 কিলোমিটার মতো বর্ডারিং এরিয়া। মানে এই বর্ডারিং এরিয়াগুলোতে বিগত দিনে অনেক স্মাগলিংয়ের কারবার হয়েছে, যেমন গাজা পার হওয়া বা ফেন্সিটিল পার হওয়া, যেগুলো ইদানিং কালে একদমই বন্ধ এবং সেটা জানে বন্ধই থাকে ইন ফিউচার। সে কারণে আমরা পুরোপুরি কড়াকড়িভাবে আমরা নাকা চেকিং করছি, যাতে কোনো রকমের আনলফুল কোনো কাজ, অ্যাক্টিভিটিস রাস্তার উপর দিয়ে না যায় বা কেউ কোনো ক্রাইম করে নিয়ে বেরিয়ে না যায়, চিন্তাই না হয়, কোনো রকম ক্রাইম না হয়, কোনো রকম ইপটিজিং না হয়, সব কিছু ব্যাপারে। অনেকে বাইক স্পিড চালিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছেন ওইদিকে বেরিয়াল আছে, দুটো বেরিয়াল দিয়ে আমরা রেস্ট্রিকশন করছি, যেটা প্রত্যেক দিনের নাই আমরা করে আসছি, এই কাজটাই আমরা করছি।